আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে আমেরিকান সামুদ্রিক মাছ স্বাদ রান্না করে দেখাবো। হাফ কাপ তেল নিয়ে নিয়েছি, রান্নার তেল ছোটো কাপের হাফ কাপ, কাপটি আপনারা দেখলেন। একটা গোটা কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নিব। সামুদ্রিক মাছ স্বাদ আপনারা দেখতে পাচ্ছেন, এই মাছটির নাম স্বাদ, স্বাদ ফিশ। এটা অবিকল ইলিশ মাছের মতো স্বাদ। এতে ইলিশ মাছের মতোই লবণাক্ত পানিতে থাকে মাছগুলি, ডিম পাড়ার জন্য নদীতে যায়, মিষ্টি পানিতে যায়। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নিচ্ছি। দশ বারোটি কাঁচামরিচ দিয়ে দিলাম। দেড় কোয়ার্টার চা চামচ গুঁড়োমরিচ, গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি। জিরা দুই চা চামচ, আদা কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এক চা চামচ ধনিয়ার গুঁড়া, লবণ এক চা চামচ দিয়ে দিলাম। দুই চা চামচের মতো মিন্ট দিয়েছি এখানে, মিন্টের সাথে কাঁচামরিচ একসাথে পেস্ট করা। ভিনেগার হাফ চা চামচ, অ্যাপেল সিডার ভিনেগার। টমেটো পিস করে কাটা, ক্যানটা দেখলেন আপনারা, বাজার থেকে কিনে নিয়ে এসেছি, ইন্ডিয়ান দোকান সবজি মন্ডি থেকে নিয়ে এসেছি। এখন মশলার সাথে টমেটো ভালো করে কষিয়ে নেব। লবণ মরিচ আপনারা কম বেশি করে যে যেরকম খান সেরকম দিয়ে নিতে পারবেন। মাছে হলুদ লবণ মেখে নিচ্ছি, হলুদ দিয়েছি। জিরা পাউডার, লবণ এগুলি পরিমাণ মতো দিয়েছি। মাছগুলি মেখে নিব এবার। মাছ মাখানো হয়ে গেছে,
মাছগুলি অন্য পাতিলে ভেজে নিচ্ছি। মাছ ভেজে কষানো মশলার মধ্যে দিয়ে দিব। মাঝারি আছে, মাছগুলি ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার মাছটি কষানো মশলার সাথে মিশিয়ে দিব। দিয়ে দিয়েছি মশলার মধ্যে, মিশানো শেষ। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করে আমি এখন কিছু পানি দিয়ে দিলাম। পানি আরও দিব। হ্যাঁ দর্শক, পানি দিয়ে দিচ্ছি। পাতিল ধরে মাছগুলি নেড়ে মিশিয়ে নিলাম। ঢেকে দিয়েছিলাম। ঝোল কমে এসেছে, রান্না প্রায় শেষ। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে, পানিটাও শুকিয়ে গেছে, রান্না শেষ। এবার আমি সার্ভিং ডিশে মাছগুলি নিয়ে নিয়েছি। মাছটা খুবই সুস্বাদু, খুবই মজাদার, ইলিশ মাছের মতো একেবারে আমেরিকান সামুদ্রিক মাছ, সি ফিশ। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।